বাজারে পলিথিন ব্যাগের পরিবর্তে কাগজ এবং কাপড়ের ব্যাগ বাজারজাত করার জন্য তেলিয়ামুড়া পুর পরিষদের উদ্যোগে 14টি স্বসহায়ক দলের মধ্যে বাছাই করে 30 জন মহিলাকে কাপড়ের ব্যাগ এবং কাগজের ব্যাগ তৈরির জন্য 6 দিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার ছিল 6 দিনব্যাপী প্রশিক্ষণ শিবিরের শেষ দিন। এদিন তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্রে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের পুর প্রধান রূপক সরকার, ছিলেন সহ পুরপিতা মধুসূদন রায় সহ তেলিয়ামুড়া পরিষদের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানে 30 জন SHG গ্রুপের সদস্যদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুর প্রধান রূপক সরকার বলেন, মহিলাদের স্বনির্ভর এবং স্বরোজগারী করার জন্য সরকার কাজ করে চলেছে, তাহলে সমাজ এগিয়ে যাবে। বর্তমানে সরকার পলিথিন ব্যাগ ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। 6 দিনব্যাপী এই প্রশিক্ষণের মধ্য দিয়ে 14টি SHG গ্রুপের 30 জন মহিলাকে কাগজের ব্যাগ এবং কাপড়ের ব্যাগ তৈরি করার উপর প্রশিক্ষণ দিয়েছে বলে জানিয়েছেন তিনি। যে তেলিয়ামুড়া পৌর পরিষদ আমাদের যে নারী শক্তি, সেই নারী শক্তিকে স্বরোজগারী করার জন্য এবং আত্মনির্ভর করার জন্য উদ্যোগ নিয়েছে এবং প্রত্যেককে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে, বিভিন্ন এই জাতীয় প্রোগ্রামের মাধ্যমে আমরা স্বরোজগারী করা এবং হাতে কলমে তাদেরকে আমরা বিভিন্ন প্রশিক্ষণ আমরা দিচ্ছি, যাতে আমাদের মা বোনেরা স্বরোজগারী হয় এবং নিজেদের পায়ে নিজেরা এই সমাজে পুরুষদের সাথে সমানভাবে পায়ে নিয়ে চলতে পারে।